हरे कृष्णा राधे राधे गोपाल सोना लीला कथा चैनले आपनादेर सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्त बृंदेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आज के आबारो गोपाल सोनार एकटी अपूर्व सत्य घटना निये चले एसेछि। आशा करी प्रत्येक दिनेर मतो आजकेओ गोपाल सोनार एई अपूर्व सत्य घटनाटी आपनादेर सकलेर खूब भालो लागबे। তবে একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দিল্লির নয়ডাতে নিবাসী শীতল দেবী আজকে নিজের জীবনের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন। নিজের জীবনের অপূর্ব লীলা কথাটি শেয়ার করতে গিয়ে তিনি জানালেন তাদের বাড়িতে চারজন এবং দুটি গোপাল সোনা নিয়ে ছজন, তারা ছজন মেম্বার একসঙ্গে থাকেন। মায়ের সঙ্গে সঙ্গে শীতল দেবীর ছেলেও ভগবানের পরম ভক্ত, গোপাল সোনার সেবা ছাড়া তারও কিছু ভালো লাগে না। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে তার মায়ের সঙ্গে গোপাল সোনার সেবাও করে নেয়। এইভাবেই আনন্দে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। তাদের বাড়ির প্রত্যেক দিনের নিয়ম ছিল সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল সোনাদেরকে জাগিয়ে মঙ্গল আরতি সম্পূর্ণ করে তিনি রান্নার কাজে লেগে যেতেন, কারণ সকাল আটটার সময় ছেলেকে স্কুলের জন্য বেরোতে হতো, তারপর স্বামী অফিসে যেতেন। তাদেরকে সুন্দরভাবে নিজের নিজের কাজে পাঠিয়ে দিয়ে তারপরে তিনি তার গোপাল সোনার সেবা সম্পূর্ণ করতেন। এইভাবেই দিন চলে যাচ্ছিল। বাড়ি থেকে তারা চলে যাওয়ার পরে শীতল দেবী নিজের কাজগুলো সম্পূর্ণ করতেন, আর তার শাশুড়ি মার একটা অভ্যাস ছিল স্নান করে প্রত্যেক দিন ভগবত পাঠ করা। সেই ভগবদ্গীতা তিনি জোরে জোরেই পাঠ করতেন, যে কারণে শীতল দেবী নিজের কাজও করতেন, আবার সেই সমস্ত ভগবত পাঠ শুনতেও পেতেন। শীতল দেবীর সব কিছুই ভালো লাগত, কিন্তু তবুও তার এক জায়গায় মন খারাপ ছিল। সেটা হচ্ছে, যেহেতু তারা ভাড়া বাড়িতে থাকতেন তাই আলাদা করে সেই ভাড়া বাড়িতে কোনো মন্দির ছিল না, যে কারণে ছোট্ট একটা তাকের মধ্যেই ভগবানের সেবা পুজো পাঠ তাকে করতে হতো। তিনি সব সময় মনে চাইতেন যে আমাদের যদি কখনো নিজের বাড়ি হয় তাহলে সেখানে আমরা সর্বপ্রথম একটা মন্দিরই সুন্দর করে তৈরি করব, যেখানে আমার গোপাল সোনারা খুব আরাম করে থাকতে পারবে। যতবার তিনি ভগবানকে শয়নে দিতে যেতেন ততবার তার এটাই মনে হতো যে এই তাকের মধ্যে আমার ভগবানের শুতে কোনো কষ্ট হচ্ছে না তো। সর্বদা ভগবানের সেবা করতে গিয়ে তার চোখে জল চলে আসত। ব্যাস আর কি ছিল, ভক্তের চোখে জল ভগবান কি সহ্য করতে পারেন? তাই তাদের জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই তার স্বামী বললেন যে চলো আমরা অন্য কোথাও ভাড়া নিয়ে থাকি, যেখানে আমার অফিসটা বাড়ি থেকে একটু কাছে হবে, কারণ এখানকার বাড়ি থেকে আমার অফিসটা অনেক দূর। যদি অফিসের কাছাকাছি কোথাও চলে যেতে পারি তাহলে খুব ভালো হয়। শীতল দেবী জানালেন, ঠিক আছে তোমার যা ইচ্ছে। শীতল দেবীর হাজব্যান্ডও অফিসের কাছাকাছি কোনো ঘর দেখতে লাগলেন এবং ভগবানের কৃপায় তারা একটা সুন্দর ঘর পেয়েও গেলেন। শীতল দেবীর স্বামী জানালেন, চলো আমরা ঘর পেয়ে গেছি এবং আমরা ওখানে এবার শিফট হয়ে যাব। ব্যাস আর কি ছিল, সমস্ত রকমের প্যাকিং শুরু হয়ে গেল। সব কিছু প্যাকিং করে যখন তারা বেরিয়ে যাচ্ছিলেন তখন গোপাল সোনাদেরকেও তারা একটা ঝুড়ির মধ্যে বসিয়ে নিলেন এবং নিজের ছেলেকে বললেন, এই দেখো তুমি গোপাল ভাইদেরকে তোমার কোলে নিয়ে নাও। ঘরের সমস্ত জিনিস গাড়িতে তোলা হয়ে গিয়েছিল, শুধুমাত্র এখনও সেই তাকের ওপরে ঝুড়ির মধ্যে বসেছিলেন গোপাল সোনারা। শীতল দেবী সমস্ত জিনিসগুলো গোছাচ্ছিলেন আর তার ছেলে অন্যদিকে খেলা করছিল। সব কিছু গুছিয়ে নিয়ে যখন তিনি ঘর থেকে বেরোলেন আর ঘরের দরজায় তালা দিতে যাবেন তখন দেখছেন কিছুতেই ঘরের তালা লাগছেই না। অনেক চেষ্টার পরেও তিনি কিছুতেই তালা বন্ধ করতে পারছিলেন না, যে কারণে তিনি নিজের স্বামীকে ডাকলেন এবং তালা বন্ধ করে দিতে বললেন। কিন্তু তার স্বামীও যখন বারবার তালা লাগানোর চেষ্টা করছিলেন তখন কিছুতেই তারা দুজন মিলে সেই তালা বন্ধই করতে পারছিলেন না। তখন শীতল দেবী তার স্বামীকে বললেন, ঠিক আছে ছেড়ে দাও, এই তালাটা হয়তো খারাপ হয়ে গেছে, ঘরে আরও কোনো তালা আছে নাকি আমি দেখে আসছি। এই বলেই যেই না তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন তালা খোঁজার জন্য তখন সামনেই দেখতে পেলেন যে তাকের ওপর বসে আছে তার গোপাল সোনারা, যেটা দেখা মাত্রই
তিনি নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন এবং অঝরেই কাঁদতে লাগলেন। বারবার বলতে লাগলেন, হায় কপাল, আমি সব কিছু নিয়েছি আর আমার গোপাল সোনারা এখানে বসে আছে। বাবু, তুমি ভাইদেরকে কোলে নাওনি। আমি কখন থেকে তোমাকে বলছি ভাইদেরকে কোলে নাও কোলে নাও, আর তুমি ভাইদেরকে কোলেই নিলে না। এবার আমি বুঝতে পেরেছি কেন আমাদের তালাটা লাগছিল না। এই বলেই তিনি তার গোপাল সোনাকে কোলে তুলে নিলেন এবং অঝরেই কাঁদছিলেন। কিন্তু গোপাল সোনাকে কোলে নিয়েই তার আর এটা মনে ছিল না যে তিনি তালা খুঁজতে ঘরের মধ্যে এসেছিলেন। গোপাল সোনাকে কোলে নিয়ে সেই পুরনো তালাটাই আবার তিনি হাতে করে নিয়ে চলে গেলেন। নিজের স্বামীকে বললেন, দেখেছো, গোপাল সোনারাই তো ঘরের মধ্যে ছিল। ভাগ্যিস আমরা ঘরটা বন্ধ করতে পারিনি, নাহলে তো আমি আর ঘরের মধ্যেই আসতাম না, তাহলে গোপাল সোনাকেও পেতাম না। এই বলেই তিনি গোপাল সোনাকে গাড়ির মধ্যে বসিয়ে দিলেন, আবারও ঘর বন্ধ করতে চলে এলেন। কিন্তু এ কি অদ্ভুত দৃশ্য, এবার তো তালা এক মিনিটেই লেগে গেল। কোনো কষ্ট না, কোনো পরিশ্রম না, কিচ্ছু না। যে তালা বারবার চেষ্টা করেও তারা বন্ধ করতে পারছিলেন না, এবার একটুও পরিশ্রম না করে সঙ্গে সঙ্গেই তালা বন্ধ হয়ে গেল। বিষয়টা দেখে তারা সত্যি অবাক হয়ে গেলেন। গোপাল সোনার এই অপূর্ব লীলা সেদিন তাদের সকলকেই চমকে দিয়েছিল। ভগবানের অপূর্ব লীলা দর্শন করে তাদের আনন্দের সীমা ছিল না, কিন্তু সেই আনন্দই দ্বিগুণ হয়ে গেল যখন তারা নতুন বাড়িতে এলেন। কারণ বাড়িতে এসেই দেখলেন যে এবার তারা এমন একটা ঘর ভাড়া পেয়েছেন যে বাড়িতে সুন্দর মন্দির আছে। মন্দির দেখা মাত্রই এবার আর শীতল দেবীর আনন্দের কোনো সীমা ছিল না। তার গোপাল সোনারা তাকের ওপর থাকছেন বলে তার মন সর্বদা কষ্টে ভরে থাকত। কিন্তু যখন তিনি মন্দির দর্শন করলেন, তখন তিনি ভাবলেন এবার আমার গোপাল সোনারা কত আনন্দে থাকবে এই বাড়িতে। আর আমি নিশ্চিত যে এই সমস্ত কিছুর পেছনে আমার গোপাল সোনারই হাত আছে। তিনি এই অপূর্ব লীলাগুলি আমাদের সঙ্গে করেছেন। এক মুহূর্তের মধ্যে তার জীবন যেন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তাহলে দেখেছেন তো, আমরা যখন ঈশ্বরকে অন্তর দিয়ে ডাকি, মন দিয়ে ডাকি, তখন ঈশ্বর সর্বদাই আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। তবে ঈশ্বরের ওপর সর্বদা বিশ্বাস রাখতে হবে। এবার বলুন তো, আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে ভগবানের গোপাল সোনার এই অপূর্ব লীলাগুলি শ্রবণ করতে পারে। আর যদি আপনাদের জীবনেও ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।